সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। জনাব মান ভাষা সাহিত্যের জনাব শামসুল হুদা সাহেব এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের নাম আসলে আমি এখনো সবাই নাম বলো অস্ত্র করতেছি না, এবং যারা ব্যক্তিবর্গ আছে, এবং সামনে আমাদের দেশের বিভিন্ন দেশের সোসাইটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠন যারা নেতৃবৃন্দ রয়েছেন, এছাড়া প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া যারা প্রত্যেকের কাছে আমাদের এখানে আছেন, আমি প্রত্যেকে আন্তরিক সালাম ও ন্যাশনাল মিডিয়া সেলফ কেয়ার সোসাইটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের যে আজকে যে টপিকস, সুন্দর একটি টপিকস, আজকে আমাদের যে শ্রমিক দিবস, এই শ্রমিক দিবসে আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশে আসলে এই 1986 সালে সেই পয়লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকের 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে আপনি রক্ত দিয়েছিলেন, সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মে দিবস পালন শুরু হয়। 1982 সালে 5 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রায় 10,000 শ্রমিক তাদের অধিকার নিশ্চিতের দাবিতে নিউ ইয়র্কের শহর সমাবেশ করেছিলেন। তো আজকে শ্রমিকদের যে অধিকার সে নিশ্চিত করতে আমরা যারা মানবতার কাজ আছে, মানবাধিকার নিয়ে কাজ করতেছি, আমাদেরও মাননীয় প্রধানমন্ত্রী দাবি যে আমাদের বাংলাদেশে 8 ঘন্টা শ্রমিকদের ন্যায্য দাবি। কারণ শ্রমিকদের রক্ত ঝরা ফসল আজকে আমরা যে যেখানে আছি তাদের কিন্তু আমরা এই গায়ের শার্ট, সেটা কিন্তু শ্রমিকদের, বাংলাদেশ শ্রমিকগণ আমরা যেটা আজকে খাদ্য হিসেবে খাচ্ছি, খাদ্য বর্ষ, সেটাও শ্রমিকদের অবদান। তো শ্রমিকদের কোথায় আমরা অস্বীকার করা, এটা বুঝে যাওয়া সম্ভব নয়। এছাড়া আজকের যে আমাদের টপিকসটা আলোচনা, আমাদের উন্নয়নের শেখ হাসিনার অবদান, শ্রম উন্নয়নের অবদান। আসলে শ্রমিক উন্নয়নে বাংলাদেশের আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, সেটা বাংলাদেশ ব্যাংকের তথ্য জানা গেছে 2022 সালে রেমিটেন্স যেটা আসছিল 21.28 বিলিয়ন ডলার, আর 2021 সালে তা ছিল 21.74 বিলিয়ন ডলার। সদ্য বিদায় 2023 সালে প্রবাসীরা দেশে 21.82 বিলিয়ন ডলার পাঠিয়েছেন। তো এই যারা রেমিটেন্স যোদ্ধা, আজকে যারা মাননীয় প্রধানমন্ত্রী, এছাড়া আমাদের মনে করেন প্রায় আমাদের 100, বর্তমানে বিশ্বের 176টি দেশে 1,49,00,000-এর বেশি কর্মী কর্মরত আছেন বলে আমাদের গত 5 জুলাই জাতীয় সংসদের প্রস্তুতের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। এছাড়া প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গত সেপ্টেম্বর জাতীয় সংসদে জানান যে কাজের উদ্দেশ্যে বিদেশে যাওয়া বাংলাদেশ সংখ্যা প্রায় 1,55,13,000, এর মধ্যে যারা শিক্ষা লেভেলে যায়, বিভিন্ন তারা এডুকেশন নিয়ে যায়। তো সর্বোপরি বাংলাদেশ যারা রেমিটেন্স যোদ্ধা আমাদের, এটা আমাদের দেশের এক অবিস্মরণীয়, কারণ তাদেরকে আমরা কখনো, আজকে আমি একটু মাননীয় প্রধান আসলে ইমিগ্রেশন এসে বাংলাদেশ শ্রমিকদের যে কখনো আসলে আমাদেরই হয়রানি, বিশ্বের কোনো এয়ারপোর্টে বা কোনো ইমিগ্রেশন সেই ধরনের হয়রানি হচ্ছে না, গাড়ির থেকে ইয়ে থেকে অনেক হয়ে গেছে। তো আমাদের শ্রমিকদের ব্যাপারে যে দৃষ্টি থাকে মাননীয় প্রধানমন্ত্রী, আমি আলোচনা করবো, দৃষ্টি আশ্বাস করবো যে তারা রেমিটেন্স, তাদের রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশ, এই রেমিটেন্স নিয়ে আজকে আমাদের বাংলাদেশে আমরা আজ দেশ উন্নয়নের একটা রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীও শ্রমিক বান্ধব, তিনি মিডিয়া বান্ধব, উনি আমাদের মানবতার, হিউম্যানিটিস অফ মাদার্স, তিনি সব দিকে আসলে আজকে দেশে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে পুষেছেন। তো আমরা আশা করবো মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই দেশ আসছে উন্নয়নের একটা সফল পর্যায়ে যাবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এই মে দিবস উপলক্ষে সবাইকে রক্তিম শুভেচ্ছা। বাংলাদেশ চিরজীবী হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।